আলাইকুম। হোপফুলি গাইস সবাই খুব ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমরা একটা নিশান এক্সট্রেল হাইব্রিড 2015 সালের যে T32 বাংলাদেশে গাড়িটা লঞ্চ হয়েছে রিসেন্টলি, সো এটা খুব পপুলার একটা গাড়ি। সো আমরা যখন আমাদের এই হাইব্রিড নিশান এক্সট্রেলে কোনো সমস্যা হবে, তখন অবশ্যই আমরা হাইব্রিডের কাজ যদি করি বা যে কোনো কাজ করি, ফার্স্ট অফ অল আমাদের কী কী করতে হবে, এটার ইলেকট্রিক্যাল কানেকশনটা ডিসকানেক্ট করে দেন বাকি প্রসিডিউর আগাতে। সো আমরা দেখতে পারতেছি ভিউয়ার্স, দেখুন আপনারা আমাদের এখানে এটা হচ্ছে 12 ভোল্টের পজিটিভ অক্সিলারি ব্যাটারি, 12 ভোল্ট অক্সিলারি ব্যাটারি, আর এটা হচ্ছে পুরো হাইব্রিড ব্যাটারি মডিউলটা। এটা হচ্ছে মডিউল, নিচে সেল সহ কমপ্লিট ইউনিটটা। আর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা ফিউজ আছে, অর্থাৎ এই ফিউজটা হচ্ছে হাইব্রিডের মেইন ফিউজ বলা হয়। সো আমরা যখন কাজ করবো, বিশেষ করে হাইব্রিডের, সো কাজ করার পূর্বে অবশ্যই এই ফিউজটা খুলে আমরা কাজ করবো, যাতে আমার লাইনটা তখন অফ থাকে। সো বন্ধুরা দেখুন এটা কীভাবে খুলতে হয়। সো আমরা যখন খুলবো, দেখুন আমাদের এখানে একটা লক আছে, এই লকটা আমরা চাপ দিয়ে খুলবো, দেখুন কীভাবে করতে দেখতে সো বন্ধুরা আমরা প্রথমে লকটা চাপ দিই, দেখুন ভিউয়ার্স এই যে লকটা চাপ দিই এবং এটাকে আমরা লকটা চাপ দিয়ে টান দিই, দেখুন এই যে ওকে এইচ এস ফিউজ। সো এটাকে আমরা খুলবো, দেন আমার ইলেকট্রিক্যাল কানেক্ট যেটা আছে বা কানেকশন হাইব্রিড সেটা ডিসকানেক্ট আছে। সো বন্ধুরা এভাবে আমরা খুলে দেন ফিউজটা রেখে দেন হচ্ছে আমরা কাজ করবো।